আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি মহান আল্লাহ আমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন কোরআনে ঘোষিত বিজয় দিবসের কর্মসূচি ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্য গৌরবময় একটি দিন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে স্বাধীন স্বকীয় জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে তিরিশ লাখ প্রাণ আর দুই লাখ মা বোনের ইজ্জতের দামে অর্জন আমাদের মহান বিজয়ে গৌরব দীপ্ত দুর্বিনীত সাহসী জাতি হিসেবে আমাদের কাছে ১৬ ডিসেম্বর বেশ গুরুত্বপূর্ণ একটি দিন বছরের একটিমাত্র দিন হলেও জাতির মনে এক ভিন্নতর ভঙ্গি অনুভূতি সম্মান হয়ে ওঠে আলোকজ্জ্বল এই দিনটি আমাদের সামগ্রিক জীবন ও ইতিহাসে এবং তার সত্তা ও স্বরূপকে পরিব্যক্ত পরিধৃত করে বিরাজ করছে বিস্ময়কর অভিভাবে পবিত্র কোরআনুল কারিমে দুটি সুরাই বিজয় দিবসের কর্মসূচি বর্ণনা করা হয়েছে সুরাদয়ের একটির নাম সুরা ফাতা আর একটির নাম নাসর ফাতা অর্থ বিজয় আর নাসর অর্থ মুক্তি বা সাহায্য দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন করতে গিয়ে দেশ ও মাটির গাদ্দারদের বিরুদ্ধে লড়াই করে দেশ দখলমুক্ত করার নাম বিজয় আর বিজয় অর্জনের পেছনে অলৌকিক শক্তির নাম হচ্ছে নাসর বা সাহায্য বিজয় অর্জন হলে কি করতে হবে তা সোরা নাসর থেকে বোঝার চেষ্টা করি মহান রব্বুল আল আমিন নাসরের প্রথম আয়াতে এরশাদ করেন যখন তোমাদের বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন দেখবে দলে দলে মানুষ ইসলাম ধর্ম প্রবিষ্ট হচ্ছে মহান মোহানাবুল আলমিন তিনটি কর্মসূচি এ সুরায় ঘোষণা করেছেন সেগুলো হল এক ফাসি আল্লাহর তাজবি পাঠ তথা পবিত্রতা বর্ণনা কর দুই বিহামদি রব্বিক আল্লাহর হাম তথা সুক্রিয়া আদায় করা তিন ওয়াস্তাব ফির যুদ্ধের সময় ভুলভ্রান্তি তথা সীমালঙ্গন থেকে রবের কাছে ক্ষমা চাওয়া প্রার্থনা করা স্বাধীনতা এবং বিজয় একমাত্র মহান করুণাময় আল্লাহ আল্লাহতালারই দান আল্লাহতাল্লার অশেষ করুণায় বদলতেই আমরা দেশ বিজয় করতে পেরেছি তাই সুক্রিয়াও করতে হবে তারই অতএব তিনটি কর্মসূচি পালনের মাধ্যমে আমাদেরকে বিজয়ের আনন্দ করতে হবে বিজয়ের দিন মহান রবের কাছে শেষ দ অবনত হয়ে লুটিয়ে পড়ে সক্রিয়া আদায় করা নৈতিক ও ইমানি দায়িত্ব বিজয়ের দিন সুক্রিয়া নামাজ পড়া নবীজির সুন্নাত। ইতিহাস থেকে জানা যায় নবী করিম সাল্লা দশ বছর পর বিজয়ের বেশে সহস্র সাহাবায় কেরামকে নিয়ে যখন মক্কানগরীতে প্রবেশ করলেন তখন দিশেহারা নিম্নগামী অবস্থায় একটি উটের ওপর বসা ছিলেন প্রথমে হজরত উম্মে হানিন রাদেলো আনহুর ঘরে প্রবেশ করে আট ট্র্যাকাত নামাজ আদায় করলেন সেই নামাজকে সালাতুল হাত বা বিজয়ের নামাজ বলা হয় এ কথা